দায়িত্বে আমাদের উপজেলাতে আমাদের চেয়ারম্যান সাহেবের অনুমতি এবং তার সহযোগিতা এবং ইউনুস স্যারের সহযোগিতা আমরা এই গাছ দিন উপস্থিত আছেন সরকারি কর্মকর্তাবৃন্দ তাদের এবং আমার এনসিডিএফ সদস্যরা তাদেরকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাই সালাম দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আপনারা আজকে আমার এখানে অনুমতি আজকে আমি এখানে এক ঘন্টার জন্য আমাদের উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সাহেবের আসনটি গ্রহণ করছি এবং ওনার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আচ্ছা আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই আমি মুস্তাফা থ্যাপি খাতুন গ্রাম স্বল্প মাহমুদপুর এনসিটিএফ সভাপতি কেপিএস কামারখন পল্লী উন্নয়ন সংস্থা অর্গানাইজড বাই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজকে আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগী যারা আছেন মোহাম্মদ আশরাফুল আলম স্যার আলমগীর হোসেন স্যার এবং এস এম শামীম স্যার তাদেরকেও আমার মন থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমি একজন উপজেলা চেয়ারম্যান এক ঘন্টার জন্য এবং আমি যে একজন চেয়ারম্যান আমার সকল দায়িত্ব কর্তব্য উদ্দেশ্য সবই আপনাদেরকে নিয়ে এবং আপনাদের এবং আমি আমার উপজেলাকে মডার্ন এবং ডিজিটাল একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই এটা আমার স্বপ্ন এবং এখানে যদি আপনারা আমার সাথে থাকেন আমার পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ আমার স্বপ্ন সাকসেসফুল হবে এবং আপনাদের সবার সাহায্য সহযোগিতার দরকার আমাদের সমাজে থাকবে না কোনো বাল্যবিবাহ কোনো নারী নির্যাতন কোনো শিশু পাচার শিশু নির্যাতন এইসব কোনো কিছু থাকবে না বেকারত্ব এসব কিছুই থাকবে না আমার উপজেলায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদেরকেও অনেক গুরুত্বপূর্ণ অবদান দিয়েছেন কিন্তু আমাদের সমাজে এরকমও আছে যে বাল্যবিবাহর পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এটা কেন হচ্ছে এটা আমাদের রোধ করতে হবে এখানে বাল্যবিবাহ হবে না আমার বিশেষ করে আমার উপজেলায় এরকম কোনো ঘটনা হবে না বাল্যবিবাহ একটা মারাত্মক অপরাধ এবং এর জন্য সরকার কঠোর আইন ব্যবস্থা করে রেখেছেন কিন্তু তাও এটা থেমে নেই এইটা থামানোর জন্য আমাদের সমাজের সবাইকে এবং আমরা সবাই একসাথে মা বাবা মাদের সতর্ক করে আমরা এটা রোধ করতে পারি এবং আমাদের সমাজে বেকারত্ব সংখ্যাটা অনেক বৃদ্ধি পেয়েছে এই বেকারত্ব দূর করার জন্য প্রশিক্ষিত প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকারত্বটা দূর করতে পারি আমাদের দেশে 2018 অনুযায়ী 13% কিশোর ডিফারেন্টেবল অর্থাৎ ভিন্নভাবে সক্ষম তারা আমাদের থেকে ভিন্ন তাদেরকে বাদ দিয়ে আমাদের সমাজে উন্নয়ন টেকসই নয় তাদেরকে সাথে নিয়ে আমাদের উন্নয়ন সম্ভব এবং বাস্তবায়িত করতে হবে আর তারই সাথে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি আবারও আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সমাজে এরকমটা অনেক হয়ে থাকে যে প্রতিবন্ধী শিশু যারা যাদেরকে আমরা ডিফারেন্টেবল অর্থাৎ ভিন্নভাবে সক্ষম যাদের বলে থাকি তাদেরকে বাদ দিয়ে অনেক কিছু করা হচ্ছে কিন্তু এগুলো ঠিক না এগুলো করা যাবে না এগুলো আমাদের রোধ করতে হবে তাদের সাথে নিয়েই আমাদের যত কর্মসূচি সব করতে হবে আমাদের এর আগে বলছিলাম বাল্যবিবাহটা এটার পরিমাণ অত্যন্ত বেশি এবং আমাদের দেশে বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক মেয়েরা ঝরে পড়ছে আমি মেয়ে তো কি আমাকে দুর্বল হলে চলবে না আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমার উদ্দেশ্য আমার স্বপ্নের দিকে আমাকে এগিয়ে যেতে হবে এবং আমার মূল উদ্দেশ্যে পৌঁছাতে হবে এখন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাইরে বের মাস্ক ব্যবহার করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে করলেন তো সে দায়িত্ব পালন করার যে তার ভিতর যতটুকু ক্যাপাসিটি বা মনোবল
তার ভিতর আমি লক্ষ্য করলাম তাতে যদি আমি অবর্তমানে আমি যদি তার আমার দায়িত্বটা সে পায় তাহলে সে যে চিন্তা যে সমাজকে নিয়ে আমাদের এলাকাকে নিয়ে চিন্তা ভাবনাগুলো উপস্থাপন করেছেন সেই চিন্তা ভাবনা উপস্থাপন করেছেন সেগুলো সে বাস্তবায়ন করার মতো তার মনোবল তৈরি হয়েছে এবং সে আমাদেরকে আশ্বস্ত করেছেন এলাকাবাসীকে বা কামারকন্দবাসীকে যে আমি এই দায়িত্বে থেকে আমি বাল্য বিবাহ আমি দুস্থ অসহায় মানুষদের কল্যাণে এবং এলাকার আইন শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়নে সে ভূমিকা পালন করতে পারবে এই যে তার ভিতর যে আত্মবিশ্বাস এটি আমি লক্ষ্য করছি তো আমি আশা করি যে তার মতো যারা এরকম আত্মবিশ্বাসী আছেন তাদেরকে অবশ্যই সমাজের বিভিন্ন কর্মে কিশোরী ক্লাবের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞান ক্লাব বিভিন্ন বিতর্ক ক্লাব সেগুলোর মধ্যে দিয়ে আমরা যদি এদেরকে আমরা সামনে এগিয়ে আনতে পারি তাহলে তাদের নেতৃত্বের যে ক্যাপাসিটি সেটি যেমন বিল্ড আপ হবে এবং তারা আমাদের সমাজের বা দেশের মানুষের কাছে দৃশ্যমান হবে এবং দেশে অবদান রাখতে পারবে ধন্যবাদ সকলকে